গুড মর্নিং গাইজ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল এখন উঠে বাইরে এসে পড়েছি, আর বাইরে এসে বাগানের দিকে তাকাচ্ছি, দেখো চারিদিকে খালি ফুল আর ফুল গাছে। অনেক ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে মানে কি, এখন রোজই অনেক ফুল ফোটে, তো আমাদের হয়েও অনেক ফুল থেকে যায় গাছে আর থেকে যায়। তো ফুলগুলো দেখে মনে মানে ভালো লাগছে আর কি, ফুলগুলো দেখে। তো ভাবলাম ভিডিওটা শ্যুট করে মানে শুরু করে দিই সকাল সকাল। সব গাছে এখন ফুল ধরে, দেখো এইদিকে দেখো, এই যে লাল জুপড়া জবাটা ধরেছে চারটা ফুল। তারপরে তো পদ্ম ফুলের কলি আছে, এটা সাদা পদ্ম। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার এইদিকে এই কত ফুল, দেখো কালকের ফুলগুলো গাছে রয়ে সুটা হয়ে গেছে। আর এই যে দেখো নীলকণ্ঠ ফুল ধরেছে এই সাইড দিকে, কোনো দিকে দেখো ওপরে, এখন সব ফুলই ফুটে আর কি। তারপরে হলুদ কালারের একটা ঘন্টা ফুল, এটাও ফুটেছে। এই যে দেখতে পাচ্ছ তো, এই যে ঘন্টা ফুলগুলো ফুটেছে। তো মানে এখন ফুলে ফুল, আবার ফুলের আর অভাব নেই, এখন এত ফুল হয়েছে। দেখো আর পাহাড় মানে এই যে ঝোপড়াটা দেখতে পাচ্ছ শুকিয়ে পড়া, এই যে এদিকে দেখো ঝোপড়াটা পুরো শুকিয়ে গেছে। এটা নীলকণ্ঠ ফুলের গাছ ছিল, তো এটা শুকিয়ে এই অবস্থা। তো এখন নতুন আবার পাতা আসছে নিচের থেকে গোড়ার থেকে দুটো চারটে করে, তো এখন এটা আবার পুরো ঝাপটা হয়ে যাবে গাছটা। তো গাইজ দেখো এখন সকালের কাম সেরে আসলাম ঠাকুরের বাসন মাজতে। আজকে হলো গিয়ে বৃহস্পতিবার, তো ঠাকুরের বাসনগুলো মেজে টেজে তারপরে কখন ঠাকুর দিব, আগে হয়তো রান্নাটা সেরে নিব তারপরে ঠাকুর দিব স্নান করে। তো এই জন্য বাসনটা আগে মেজে রেখে দিই, যেহেতু আজকে বিতলের বাসন আসতে ওইগুলো অনেক টাইম লাগে মাজতে। দেখো রোদ্রতে বসে বসে বাসন মাজছি, মানে রোদ্র উঠেছে পুরো পড়ে যাচ্ছে রোদ্রতে। তো গাইস দেখো এখন ব্রেকফাস্ট করতে বসেছি। আঁকি কি নিয়েছি আজকে দেখো, কালকে চিকেন, চা, এখানে ব্রেড সেঁকে নিয়েছি অল্প তেল দিয়ে, আর এখানে আছে কলা, এখানে রুটি। তো এগুলো দিয়ে হচ্ছে আজকে সকালের টিফিন।
তো টিফিনটা করে নেই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো গাইস দেখো সুজা, এখন আমি বিকেলবেলা তোমাদের সাথে আবার চলে আসলাম কথা বলতে। তো কথা বলতে বিকেলবেলা মানে কি, আজকে সারাদিনের কাজকর্ম আর দেখাইনি তোমাদেরকে, রোজ রোজ কি দেখাবো রান্না বাড়া। আর রান্নাও তেমন কোনো কিছু করিনি আজকে, সিদ্ধ পুরা এইসবই হয়েছে আজকে, তরকারি টরকারি এমন কোনো কিছু রান্না করিনি। তো ভাবলাম কি আর শেয়ার করবো তোমাদের সাথে, তো ডাইরেক্ট বিকেলবেলা চলে আসছি। বিকেলবেলা মানে কি, এখন আজকে জানো তো একটু শুয়েছিলাম, আজকে অল্প রেস্ট নিয়েছি যেহেতু আজকে কাজ কম আছে। তো শুয়েছিলাম আজকে, শুয়ে এমনি শুয়ে আছি, একটু টিভি দেখছি। তো দেখি কি চারদিকে, আমার বড় বলছে যে উঠে দেখো চারিদিকে, বাইরে কালো হয়ে গেছে, এখনই তুফান আসবে। তারপরে উঠলাম, উঠে দেখি সত্যি তো চারিদিকে বাইরে পুরা কালো হয়ে আছে, মানে এক্ষুনি তুফান বৃষ্টি ঝড় নেমে আসবে এমন একটা ভাব আর কি হয়ে রয়েছে। তাড়াতাড়ি করে মোটরটা দিয়ে দিলাম, মোটরটা চালানো বাকি ছিল জল উঠানোটা, তো এদিকে মোটরের সুইচটা দিয়ে দিলাম। তারপর বৃষ্টি এক দুই ফুটা পড়া শুরু হয়ে গেল। আমি তো ভাবছি হয়ে গেল আজকে আমার কাজ আরও বাড়লো, যেহেতু এখন যদি তুফান আসে পুরো আবার ধুলাধুলা হয়ে যাবে। সামনে যেহেতু একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে আমার এখানে, বাড়ির কাজ, তো ওরা সিমেন্ট বালু সব কিছু এনে রাস্তাতে ঢেলে দেয়, আর এইসব একটু হাওয়া দিলেই না উড়ে উড়ে আসে, পুরো বারান্দা ঘর সব নোংরা হয়ে যায়, কালা কালা বালু বালু মাটি বেরোয় ঝাড়ু দিলেই। আর এই দুই তিন দিন আগে জানো এমন তুফান দিয়ে সব কিছু আমি আবার রাত্রে পরিষ্কার করি সন্ধ্যার সময় আর কি, ঠাকুর করে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে আবার সব পরিষ্কার করি, করে তারপরে আবার কাপড় টাপড় ছাড়ি। তো এই অবস্থা এখনের দিনে আর কি, বুঝতেই পারছো চৈত্র মাস এই হাওয়া বাতাসের দিন। আমার এই যে এই জিনিসটা না একদম অপছন্দ, যে হাওয়া বাতাস ধুলাবালি একদমই আমি পছন্দ মানে করি না। বৃষ্টিটা দেখ ঠিক আছে, কিন্তু বৃষ্টিটা দরকারও, যেহেতু জলের প্রবলেম, জল লাগে এখন চৈত্র মাস, চারিদিকেই জলের শর্ট টান। তো এখন বৃষ্টিটা অনেক দরকার, বৃষ্টিটা হলে ভালো হতো, কিন্তু এইদিকে একদমই বৃষ্টি নেই, এক দুই ফোঁটা বৃষ্টি পড়লো তারপরে দেখো বৃষ্টি শেষ। এর জন্য বাইরে সামনের দিকে আসলাম যে দেখি বসে একটু তোমাদের সাথে গল্প করি, কথা বলি। তো সিঁড়িতে বসে রয়েছি, এখন সন্ধ্যা হবে, সন্ধ্যা হলে সন্ধ্যাটা দিয়ে দেবো। আর আজকে জানো তো স্নান করে এসে দেখো সিঁদুরটা দিয়েছি, কিন্তু চুল টুল কিছুই আছড়ায় নেই, এমনই আলসি হয়েছে আমার আজকে, কিছু করিনি, এমনই চুল হয়ে রয়েছে। সিঁদুরটা দিয়েছি, টিপ পর্যন্ত পড়িনি দেখো, মানে কোনো কোনো দিন না এমন হয় যে পুরো একদম শরীরটা পুরো আলসি হয়ে যায়। আর আমার ছেলে আজকে গিয়েছে কামাখ্যা মন্দিরে, ওই তিনটে ঘন্টার দিকে বের হয়েছে কামাখ্যা মন্দিরে। তো ওইখান থেকে আমার ছেলে ফোন করে বলছে মা বৃষ্টি আসবে, বৃষ্টি হচ্ছে নাকি আমাকে জিজ্ঞেস করছে এদিকে। তো আমি বলছি না এক দুই ফুটা পড়েছে, তারপরে আবার বন্ধ হয়ে গেছে। তো বলছে না ওইদিকে মার মন্দিরের দিকে ভালো বৃষ্টি হচ্ছে। তো আমি বলি যে এইদিকে তো মানে হয়তো আগে আসতে পারে পরে দিয়ে, কিন্তু না এখন আবার পরিষ্কার হয়ে গেছে চারিদিক, বৃষ্টি নেই, হাওয়াটা দিচ্ছে অল্প অল্প। ভেবেছিলাম একটু শুবো বা একটু ঘুমাবো, দিনটা অনেক লম্বা হয়েছে, মানে টাইম তো এমনি পাই না দিনের বেলা, তো আজকে একটু টাইম পেয়েছি। দেখো কপালটা দেখো, ওই চারিদিকে কালো করলো, ভাবলাম বৃষ্টি আসবে তুফান ঝড় নামবে, এই যে উঠে পড়লাম, উঠে জলটার সুইচ দিয়ে দিলাম, জল উঠাতে হবে, আবার না কারেন্ট টারেন্ট কেটে গেলে আবার দিকদেরি হয়ে যাবে। তো তারা একবার উঠার পর না আর মনে হয় না যে বিছানাতে শুতে যাই, যেহেতু সন্ধ্যা দিতে হবে আবার তো উঠতেই হবে, আর আলসি লেগে যাবে, এর জন্য আমি আর গেলাম না বিছানা। কিন্তু আমি চোখ টোক জানো তো দেখো পুরো মানে টানছে, কোনো কোনো দিন এমন হয় যে শরীরটা এমন লাগে যে খেলে ঘুম পায়, আলসি আলসি লাগে। তো আজকে আমার এমনই হয়েছে, আজকে রান্না বাড়ার এত ঝামেলা নেই, কাজটা একটু কম হয়ে গেছে, তথাপি আজকে দেখো মানে আরাম, শরীরটা এমন একটা জিনিস না, যত আরাম করলে না আরও আরামটা চায় শরীরটা, এমন একটা হয়েছে। যে কোনো মানুষই দেখবে তুমি আরাম করবে মনে হবে আর কি, যে আর একটু শুলে হয়তো ভালো লাগতো, আর একটু বসে থাকি এমন একটা ভাব আর কি। আর আমার দেখো গাইস এই যে দেখতে পাচ্ছ চুলের অবস্থাটা দেখো, হেনা করেছিলাম আজকে মাসখানেক, মাসের উপরে হবে, এক মাসের উপরে হবে, কিন্তু দেখো আবার শুরু হয়ে গেছে এই যে পাকা পাকা চুল, একটু একটু এই যে ছোটো ছোটো সামনের চুলগুলো না পেকে যায়, মানে এই যে দেখো এখানে তিন চারটার মতন এরিয়া আছে, দু তিনটে পাকা পাকা, জানি না কেন চুলগুলো এমন হচ্ছে, বুঝতে পারছি না।